আরেকটা কথা, তোমরা আশা করতে পারো যে WIP-র যে নিউ ভ্যাকেন্সি আসছে 12,000, তো আশা করছি তোমাদের এটা এই মাসের মধ্যেই চলে আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অবসান হতে চলেছে, এখনও কিছুটা বাকি আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, হয়তো এটা এখনও অফিসিয়ালি প্রকাশিত হয়নি, তবু কোনোরকমভাবে হয়তো এটা পাবলিশড হয়ে গেছে, আবার ভাইরালও হয়ে গেছে, হয়তো অনেকে পেয়েও গেছে। দেখো, এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা সম্পূর্ণ লেখা আছে, কীভাবে কী হবে। আগে তো দুটো পরীক্ষা হতো, কিন্তু এখন আশা করা যায় একটাই পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 85 নম্বরের, আর তার সাথে ইন্টারভিউ 15 নম্বরের। তো সেই হিসেবে তোমরা প্রস্তুতি চালিয়ে যাও। আর তোমাদের একটা ভালো খবর দিই, WIP-র যে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে 12,000-এর, সেটাও আস্তে আস্তে তোমাদের সামনে চলে আসবে। তো আশা করছি তোমাদের এই মাসের মধ্যেই তোমাদের WIP-র একটা নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, অর্থাৎ একটা হিউজ ভ্যাকেন্সি বলা যায়, এটা মেল প্লাস ফিমেল একটা হিউজ ভ্যাকেন্সি আসছে। তো চলো সেই নোটিশটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। তার আগে সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে ইন ফিউচার আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দেবো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো সেই নোটিশটা দেখে নিই। তো দেখো, তো এটা হচ্ছে সেই নোটিশ যেটা পাবলিশড হয়েছে এবং আশা করছি ভাইরাল হয়ে গেছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসে লেখা আছে কটা পরীক্ষা হবে, এখানে মানে এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশান প্রসেসগুলো রয়েছে সেটা ডিটেলসে লেখা আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান প্রসেস কীভাবে আছে, PMT, PFT, রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ, এগুলো লেখা আছে। তো চলো সেগুলো একটু দেখিয়ে দিই। তো দেখো, ফার্স্ট এলিজিবিলিটি থেকে শুরু করছি। দেখো, এলিজিবিলিটি আমরা সবাই জানি, সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মেল ফিমেল থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই। নাম্বার 3, এজ, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন 18 ইয়ার্স অর মাস্ট নট বি মোর দেন 30 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের মানে মিনিমাম এজ হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর, ঠিক আছে। আর তার সাথে অবশ্যই যারা ক্যাটেগরিতে রয়েছে OBC, SC, ST, তারা তো এজ রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে, সেটাও লেখা আছে এখানে। তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা হচ্ছে মাধ্যমিক পাস, আর ল্যাঙ্গুয়েজ, তো আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা, অর্থাৎ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক রিড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তার সাথে কী বলেছে, প্রোভাইডেড দ্যাট দিস প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পার্সনস হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তারপরে দেখো, মানে যেগুলো মেন মেন পয়েন্ট আমি সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি। মেথড অফ রিক্রুটমেন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে এবার থেকে আমাদের একটাই পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 85 মার্কসের একটাই পরীক্ষা হবে। তো এখানে লেখা আছে রিটেন এক্সামিনেশন যেভাবে হয়, আমরা যেভাবে পরীক্ষা দিচ্ছি সেটাই হবে, OMR বেসিস। তারপরে সেকেন্ড প্রসেস হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ PMT যেটা রান হয়, তার জন্য দেখো এখানে পুরো মেজারমেন্ট দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটসদের জন্য। ক্যান্ডিডেটসদের হাইট লাগবে 167 সেন্টিমিটার, চেস্ট হচ্ছে 78 সেন্টিমিটার, আর যেটা এক্সপেনশন করে 83 সেন্টিমিটার, আর ওয়েট 57 কেজি। খা, ঘরবালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, এই সমস্ত ক্যান্ডিডেটদের বাদ দিয়ে বাকি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য হাইট লাগবে 167 সেন্টিমিটার, চেস্ট লাগবে 78 সেন্টিমিটার, আর এক্সপেনশন করে 83 সেন্টিমিটার, আর ওয়েট 57 কেজি। আর যারা পার্বত্য এলাকায় রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, তাদের হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, চেস্ট 76 সেন্টিমিটার, আর এক্সপেনশন করে অর্থাৎ ফুলিয়ে 81 সেন্টিমিটার, আর ওয়েট হচ্ছে 53 কেজি। তারপর দেখো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইট লাগছে 160 সেন্টিমিটার, ওয়েট লাগছে 49, অর্থাৎ 49 কেজি, আর পার্বত্য এলাকার জন্য বা শিডিউল ট্রাইবদের জন্য হাইট 152 সেন্টিমিটার, ওয়েট 45 কেজি, এটা ফিমেলদের জন্য।
তারপরে দেখো থার্ড জেন্ডার রয়েছে, থার্ড জেন্ডারদের জন্য হাইট হচ্ছে 163 সেন্টিমিটার আর ওয়েট হচ্ছে 52 কেজি। আর সিডুল ট্রাইব বা পার্বত্য এলাকার যারা রয়েছে গোর্খা, গারওয়ালি, রাজবংশী, তাদের তো হাইট অবশ্যই কম হবে, 155 সেন্টিমিটার আর ওয়েট 48 কেজি। তার এখানে বলেছে যারা এক্সেম্পটেড ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে, এখানে লেখা আছে যারা এক্সেম্পটেড ক্যাটাগরি তারা অবশ্যই এখানে রিল্যাক্সেশন পাবে, হাইটের রিল্যাক্সেশন পাবে, তার সাথে ওয়েটের রিল্যাক্সেশন পাবে, চেস্টে রিল্যাক্সেশন পাবে। ওকে, তারপরে চলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আমাদের কত কিলোমিটার রান করতে হবে সেটাও এখানে লেখা আছে, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে দেখো রান কত লেখা আছে, 1600 মিটার রান আছে ফিম মানে মেলদের জন্য 6.5 মিনিটে যেভাবে হয় সেটাই, আর ফিমেলদের জন্য লেখা আছে 800 মিটার রান 4 মিনিটে, আর থার্ড জেন্ডারদের জন্য রান হচ্ছে 800 মিটার রান, ওকে, 3.5 মিনিটে, অর্থাৎ 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার রান করতে হবে থার্ড জেন্ডার ক্যান্ডিডেট। আর এক্স সার্ভিসম্যানদের জন্য লেখা আছে, এটা এই যে এক্স সার্ভিসম্যানদের জন্য লেখা আছে, ওকে। তারপরে নেক্সট অর্থাৎ লাস্ট প্রসেস হচ্ছে ইন্টারভিউ, অর্থাৎ আমাদের ফার্স্ট রিটেন এক্সামিনেশন 85 মার্কস, তো পরীক্ষায় পাস করলে তারপরে আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তো তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কোয়ালিফাই করলে লাস্ট ইন্টারভিউ আছে, ওকে। ইন্টারভিউ তো আমাদের 15 নম্বরের ইন্টারভিউ রয়েছে, তো তারপর চলে যাচ্ছি। দেখো ইন্টারভিউর পর যারা ফাইনাল মেরিট লিস্টে কোয়ালিফাই করবে তো তারা নেক্সট প্রসেস তারপরে হচ্ছে ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন, ওকে। তো লাস্ট ওটাই হলো, তো এই ছিল নোটিসে। তো তোমাদেরকে আমি মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিলাম, আর আশা করছি তোমরা তো এগুলো সবই জানো যেহেতু তোমরা অভ্যস্ত হয়ে আছো, তাই বলার কিছু নেই। তো আমি এটাই এখানেই শেষ করলাম। আর একটা কথা তোমরা আশা করতে পারো যে WIP-র যে নিউ ভ্যাকেন্সি আসছে 12,000, তো আশা করছি তোমাদের এটা এই মাসের মধ্যেই চলে আসবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।